রাইট নাও ঋত্বিকা সেন সম্প্রতি সময় টলিগঞ্জের দর্শকপ্রিয় একজন তারকা হয়ে উঠেছেন। যদিও এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন, তিনি তার দর্শকদের যার জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন। যদিও এই তারকার গ্ল্যামারের জাদুতে দর্শকদেরকে সর্বদাই কাবু হতে দেখা যায়, তাছাড়া ঋত্বিকা সেনকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়। যদিও সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, পাশাপাশি ছবি এবং ভিডিও আপলোড করতে দেখা যায় তাকে। যদিও মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি আপলোড করে থাকেন এই তারকা, তার জন্য অবশ্য প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের শিকার হতে হয় তাকে। অন্যদিকে ঋত্বিকা সেন সম্প্রতি সময় সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সাদা এবং কালো রঙের ব্রালেট পরে আছেন এই তারকা, তাছাড়া জিন্সের প্যান্টও পরতে দেখা যায় তাকে। যদিও তার কানে আছে ইয়ারিং, তাছাড়া সম্প্রতি সময় খোলামেলা চুলে দর্শকদের মাঝে এভাবে গ্ল্যামার ছড়াচ্ছেন এই তারকা, যার জন্য অবশ্য সম্প্রতি সময় তার রূপের প্রতি কাবু হচ্ছে তার অনুরাগীরা। সেই ধারাবাহিকতায় তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেছেন, যদিও আবার অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছেন, তাছাড়া অনেকে তাকে ক্রাশ বলে দাবি করেছেন, পাশাপাশি অনেকে তাকে কুইন বলেছেন। যাই হোক, সবকিছু মিলে সম্প্রতি সময় দর্শকদের মাঝে এভাবে গ্ল্যামার ছড়াচ্ছেন এই তারকা। অন্যদিকে ঋত্বিকা সেনকে সর্বশেষ আমার চ্যালেঞ্জ সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে, যদিও সেখানে তার অভিনয় দর্শকদের কাছে ভালো লেগেছে, যার জন্য অবশ্য সম্প্রতি সময় দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছিলেন এই তারকা। এছাড়া চলচ্চিত্রটিতে তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যার জন্য অবশ্য চলচ্চিত্রটিতে লাইট লাইনে ছিলেন এই অভিনেত্রী। প্রসঙ্গত, সম্প্রতি সময় ঋত্বিকা সেনের হাতে বেশ কিছু কাজ আছে, যদিও আগামীতে এই তারকা সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করবেন। তাছাড়া সম্প্রতি সময় শোনা যায় এই তারকাকে ওটিটিতে দেখা যাবে। এছাড়া খুবই শীঘ্রই এই তারকা তার নতুন ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ শুরু করবেন বলে শোনা যায়। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি সময় দর্শকদের মাঝে গ্ল্যামার ছড়াচ্ছেন টলিগঞ্জের তারকা ঋত্বিকা সেন। তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।